কেন মানুষ নিজের সকল বিষয় সম্পত্তি বিক্রি করেও ম্যাগনেটিক পিলার কিনতে চায়? ম্যাগনেটিক পিলারের আসল মূল্য কত কোটি টাকা? ম্যাগনেটিক পিলারের মাধ্যমে ব্রিটিশরা কি এ দেশ থেকে গোপন তথ্য চুরি করতে পারে? ম্যাগনেটিক পিলার কিভাবে মানুষের জীবন বাঁচিয়ে থাকে? কেন ব্রিটিশরা ম্যাগনেটিক পিলারের ভিতরে একই সাথে টাইটেনিয়াম, চুম্বক ও তামার ব্যবহার করেছেন? বাংলাদেশ ও ভারত সীমান্তে পুঁতে রাখা বিভিন্ন ম্যাগনেটিক পিলারের আরও অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদেশের একটা মহল শুরু থেকেই ম্যাগনেটিক পিলার নিয়ে বলছিলেন যে এর মাধ্যমে ব্রিটিশরা আমাদের দেশ থেকে গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। এই গল্পের ঢালপালা রয়েছে আরও অনেক দূর পর্যন্ত। তবে গল্পটি কতটুকু সত্য ও মিথ্যা দিয়ে বিস্তৃত তা পরিষ্কার করে জানব আজকে। বিশেষজ্ঞরা বলেন, পিলার নিয়ে মানুষের এরূপ ভ্রান্ত ধারণা প্রথম থেকেই দূর করা উচিত। ম্যাগনেটিক পিলার মূলত জীবননাশক বজ্রপাত থেকে মানুষকে বাঁচানোর হাতিয়ার। এসব পিলার সীমানা নির্ধারণের জন্য মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এগুলোর মধ্যে পিতল, লোহা, তামা, টাইটেনিয়াম সহ ধাতব ও চুম্বক এর সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময় ম্যাগনেটিক ইলেকট্রিক চার্জ তৈরি হওয়ার পরে পিলার সেগুলো শোষণ করে নেয়। অর্থাৎ আকাশ থেকে যখন বজ্রপাত হয়, সেই ইলেকট্রিক চার্জগুলো ম্যাগনেটিক পিলার শোষণ করে নেয় যাতে মানুষের মাথায় গিয়ে বজ্রপাত না হয়, এবং এটা এক প্রকার আর্থিক হিসেবে কাজ করে। এতে করে যখন বজ্রপাত হতো তখন মানুষ মারা যেত না। তবে কিছু অসাধু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায়, এর মধ্যে পারমাণবিক বোমার ইউরেনিয়াম রয়েছে, এমন আরও হাজারো আজগবি গুজব ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এজন্য দেশের বিভিন্ন জায়গা থেকে এই ম্যাগনেটিক পিলারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। যদিও প্রশাসন অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরেও এদের অপতৎপরতা থেমে নেই। কিছু লোক এগুলোকে মহামূল্যবান হিসাবে গুজব ছড়িয়ে চুরি করে নিয়ে গেছে। বাংলাদেশ ভারত সীমানার পিলারগুলোর মধ্যে মূলত তামা, পিতল, টাইটেনিয়াম ব্যতীত আর কোনো মূল্যবান কোনো ধাতু এর ভিতরে নেই। এই পিলারগুলো বিদ্যুৎ সুপরিবাহী আর এর ফলে মহামূল্যবান বলে অপপ্রচার করে। এই ম্যাগনেটিক পিলারগুলো কোটি টাকা দাম বলে যারা গুজব ছড়িয়ে দিয়েছিল, তাদের গুজবের ফলে কোটি টাকায় বিক্রি করা যাবে ভেবেও অনেক সাধারণ মানুষ নিজের সর্বস্ব হারিয়ে জমিজমা বিক্রি করে এই ম্যাগনেটিক পিলার কিনে নিয়েছিলেন টাকার খনি মনে করে। একজন বিখ্যাত সাইকোলজিস্ট বলেন, কোটি টাকার ইউরেনিয়ামের খনি মনে করে যারা নিজের সর্বস্ব হারিয়ে জমিজমা বিক্রি করে এই ম্যাগনেটিক পিলার কিনেছিলেন চোরাই কারবারিদের কাছ থেকে, তারা কি ইতিহাস জানতেন না? তারা কি জানতেন না যে 200 বছরের ইতিহাসে পুরো দেশকে শোষণ করে নেয়া ব্রিটিশরা এতটা বোকানা যে আমাদের সাধারণ মানুষের জন্য হাজার কোটি টাকা মূল্যের ম্যাগনেটিক পিলার রেখে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি কখনো কারো কাছ থেকে কিছু শুনলে আর যাচাই বাছাই না করে তা আরেকজনকে বললে। একইভাবে মানুষের জীবনে ধোঁকা খাওয়ার জন্য ততটুকুই যথেষ্ট যে কারো কাছ থেকে কোনো কিছু শুনল আর যাচাই বাছাই না করে সেখানে ঝাঁপ দিল। বিবেক এবং বুদ্ধিসম্পন্ন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করা হয়েছে মানুষকে। সৃষ্টিকর্তা প্রদত্ত এই বিবেক এবং বুদ্ধি ব্যবহার না করে কোনো কাজ যদি মানুষ করে, তাহলে তাতেই সে ধোকার সম্মুখীন হয়।